রাজধানীর রামপুরা বাজার এলাকায় গত রাত 8:30টার দিকে বেশ লম্বা যানজট সৃষ্টি হয়। অনেক প্রাইভেট কার, মোটরসাইকেল ও রিকশা দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি কালো রঙের প্রাইভেট কার সামনে থাকা মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এরপর সামনে থাকা একটি রিকশাকেও ধাক্কা দিয়ে কালো রঙের প্রাইভেট কারটি দ্রুত গতিতে সামনের দিকে এগোতে থাকে। বাম পাশ দিয়ে কোনো গাড়িকেই সামনের দিকে এগোতে দিচ্ছিল না প্রাইভেট কারটি। তখন পেছন থেকে ধাক্কা খাওয়া মোটরসাইকেলটির চালক প্রাইভেট কারটিকে ধরার চেষ্টা করছিলেন। পরে মালিবাগ এলাকায় এসে যানজটের কারণে গাড়িটি সিগন্যালে আটকে পড়ে। তখন গাড়ির মধ্যে চুপচাপ বসেছিলেন তরুণ চালক। তার পাশের আসনে পা রাখার জায়গায় অচেতন হয়ে পড়েছিলেন এক তরুণী। সেই তরুণীর ছিল না কোনো সাড়া শব্দ। পরে ওই গাড়িসহ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ঘটনা পুরো উল্টে যায়। ওই তরুণী হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করেন, পুলিশ ও চিকিৎসককে গালাগালিও করতে থাকেন। আসলে ওই তরুণ তরুণী দুজনেই ছিলেন মদ্যপায়ী। শুধু তাই নয়, পুলিশের অনুরোধে চিকিৎসক যখন তাদের স্টমাক ওয়াশ করতে বলে তখন শুরু হয় প্রবল মাতলামি। কিছুতেই ওয়াশ করবেন না তারা, জরুরি বিভাগের টিকিটও ছিঁড়ে ফেলেন বারবার। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে তাদেরকে নিয়ে আসা কর্তব্যরত পুলিশ অফিসার এবং আনসারদেরকে। এক পর্যায়ে মাটিতে পড়ে গড়াগড়িও খায় ওই তরুণী। এভাবেই পার হয় 3 ঘন্টা। অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির সহ ইনচার্জ মাসুদ মিয়া সংবাদ দেয় শাহবাগ থানা পুলিশকে। পরে রামপুরা থানার মহিলা পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়। পুলিশ জানায় ওই তরুণ ও তরুণী দুজনই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। তারা দুজনেই মাত্রা অতিরিক্ত মদ খেয়ে মাতলামি করছিলেন। রাতভর নানা নাটকীয়তার পরে রামপুরা থানায় তাদের আটক রাখা হয়। এরপর ঢাকার সড়কে মদ খেয়ে মাতলামি করা সেই দুই তরুণ তরুণীকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। জনি রায়হান, কালবেলা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ঘটনা পুরো উল্টে যায়।